বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্স ডের উপরে তো প্রচুর প্রচুর কম্পিটিশন হচ্ছে, আর তোমরাও প্রচুর প্রচুর কম্পিটিশনে পার্টিসিপেট করছো। আর আমি রিসেন্টলি না, বেশ কয়েকদিন আগে, অনেক এক সপ্তাহ আগেই একটা ভিডিও দিয়েছিলাম, আর সেখানে ডিসকাশন করেছিলাম যে কেমন কেমন টপিক আসতে পারে ইন্ডিপেন্ডেন্স রিলেটেড। ইভেন বলতে পারো যে অনেক কম্পিটিশনে এরকম টপিকগুলো আগে দিয়েছিল, তো আমি ওগুলোকেই স্টাডি করিয়েছিলাম। প্লাস আমি ওতে কিছু নিউ কনসেপ্ট অ্যাড করেছিলাম, যে তোমরা যদি ওই কনসেপ্টগুলো তার মধ্যে দাও তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, খুব ভালো হবে, আর যথেষ্ট ভালো ক্রিয়েটিভও তোমরা কাজ করতে পারবে। তো সেরকম বেশ কিছু এক্সাম্পল দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তবে আজকে আমি বেশ কিছু কম্পোজিশন তোমাদের সামনে তুলে ধরবো, তার মধ্যে আজকে দুটো ভিডিও দেব। তাতে আমি চেষ্টা করবো যে কিছু নতুন কনসেপ্ট তুলে ধরা, যাতে তোমরা ইজিলি কম্পিটিশানে করতে পারো। কারণ মেন জিনিসটা হচ্ছে যে কম্পিটিশানে কত কঠিন করতে হবে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে তোমাকে খুব সিম্পলভাবে করতে হবে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। 2 ঘন্টা অলমোস্ট টাইম তো থাকেই প্রত্যেক কম্পিটিশানে, তো তার মধ্যে শেষ করতে হবে, আর যাতে ঠিকঠাকভাবে করতে পারো, যাতে ফিগারগুলোকে ঠিকঠাকভাবে ড্র করতে পারো, তো সেটাই কিন্তু মেন প্র্যাকটিস করতে হবে। একবার যদি তোমরা কম্পোজিশনটা বুঝে যাও তাহলে কিন্তু ইজি হবে। কালার করা কিন্তু কঠিন নয়, কালার তুমি আস্তে আস্তে বাড়িতে প্র্যাকটিস করলে হয়ে যাবে, কিন্তু মেন কম্পোজিশনটা কীরকম করতে হবে সেটা বুঝতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর কম্পিটিশনে কিন্তু অত ভাবলে চলবে না, তাড়াতাড়ি এত প্র্যাকটিস রাখতে হবে, এত ড্রয়িং দেখতে হবে, তাতে কী হবে যে তাহলে তোমরা ইজিলি কিন্তু কম্পিটিশনে তাড়াতাড়ি শেষ করতে পারো। আজকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের ওপর কাজ করব। মেনলি দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তোমরা জানোই যে স্কুলে হয়, ইভেন প্রচুর ইউনিভার্সিটি থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয়, ক্লাবে হয়, প্রচুর জায়গায় হয়, তোমরা দেখবে রাস্তার মোড়েও হয়। কিন্তু আমরা আজকে দুটো ড্রয়িং নিয়ে আসবো, তার মধ্যে এই ওয়ার্ককে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দেখি যেখানে ধরো কোনো একটা ধরো পুলিশ ক্যাম্প থেকে শুরু করে যেখানে ধর ট্রেনিং দেওয়া হয়, তো সেখানে কীরকমভাবে ইন্ডিপেন্ডেন্স ডেকে সেলিব্রেট করা হয়, তার থেকে শুরু করে আমরা দেখাবো যে সেই বর্ডার এরিয়া সেখানে কীরকমভাবে সেলিব্রেশন হয়, তো সেটাকে একটুখানি তুলে ধরবো। প্লাস আমরা সোলজারদেরকেও ট্রিবিউট দেবো, যারা আমাদেরকে রক্ষা করছে, যারা দেশকে রক্ষা করছে, তো তাদেরকেও অ্যাজ এ ট্রিবিউট দিয়ে আমরা এই কাজটাকে স্পেশালি করব। তো ভালোভাবে দেখো, তাহলে তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। আমি একটা খুব সিম্পলভাবে আমি জাস্ট এখনই করছি, ট্রাই করছি যে কি করা যায়, কীরকমভাবে স্ট্রাকচারটা রেডি করা যায়, কম্পোজিশনটা রেডি করা যায়। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, তোমরা ইজিলি করতে পারবে। আমি জাস্ট রাফলি এটাকে করছি, পরপর করছি যে কীভাবে এটাকে অ্যাট্রাকটিভ করা যায়, আর যাতে সিম্পলভাবে করা যায়, যাতে তোমরা করতে পারো, তো সেরকমভাবে করছি। আমি তোমাদের বলবো যে তোমরা এই ভিডিওটা ফার্স্টে পুরোটা দেখো, তারপরে নিজেরা বাড়িতে একটু ফেয়ার করে করো। ফেয়ার করে মানেটা হচ্ছে যে একটুখানি ধরে ধরে ডিটেলসে করো, কারণ আমি এখানে বেশি ডিটেলস দেবো না, জাস্ট ফিগারগুলো দেবো আর কম্পোজিশনটা জাস্ট হাইলাইট করে দেবো, একটা রাফলি করে দেবো, যাতে তোমরা আইডিয়া করতে পারো। কারণ আলটিমেটলি তোমাদেরকেই কিন্তু কম্পিটিশনে করতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তো সেগুলোকে বোঝার চেষ্টা করো। তো মেনলি আমি স্টার্টই করলাম, দেখতে পাচ্ছ, আমাদের ফ্ল্যাগ দিয়ে। অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্স ডে উইদাউট ফ্ল্যাগ তো হবে না, তো ফ্ল্যাগ হোস্টিংটা তো খুবই কমন। তো এখানে আমি যা দেখতেই পাচ্ছি, আমি ফার্স্টে এখানে ফ্ল্যাগটা ড্র করলাম আস্তে আস্তে। তো এরকমভাবে চেষ্টা করবে যে লম্বায় ছবি আঁকা, তাহলে খুব ইজি হয়, কারণ চওড়ায় ছবি আঁকলে, মানে যদি তোমরা ল্যান্ডস্কেপ মোডে ছবি আঁকো সেক্ষেত্রে কী হয় যে প্রচুর তাহলে ফিগার দিতে হবে। পোর্ট্রেটে ছবি আঁকলে না খুব কম কাজেও ইজিলি তাহলে করা যায়, তো তাই জন্য এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তো এবার আমরা কী করলাম, এখানে দেখতেই পাচ্ছ ফ্ল্যাগটা ড্র করে দিয়েছি। তারপরে আমরা যেটা করবো, আমরা সামনে আমাদের দেশ নায়ক নায়িকাদের কিছু ছবি এখানে দেখাবো। যেমন ধরো তোমরা দেখতেই পাবে, যখন যে কোনো জায়গায় যখন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়, সেখানে দেখতে পাবো যে সামনে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর গান্ধীজি, তারপর ভগৎ সিং, এরকম প্রচুর মানুষের এরকম ছবি থাকে, তাদের গলায় মানে ছবিতে মালা পরানো হয়, তো এরকম দেখতে পাবে। এটা খুবই কমন, এটা সমস্ত ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে সেলিব্রেশন হয় সেখানে এরকম ছবি থাকে, তো আমি এটাকেও এখানে তুলে ধরলাম। তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ধরো এরকম এক একটা ধরো ছবির এরকম ধরো ফ্রেম রাখা রয়েছে, তো এইভাবে আমি করছি। এরপরে যেমন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অবভিয়াসলি তোমাকে দেখাতে হবে যে ছবিগুলোতে ধরো মালা পরানো রয়েছে, তো এরকম আমি দেখাবো। আচ্ছা, তার আগে জাস্ট একটুখানি আমি জাস্ট হালকা করে ফেসগুলোকে করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু অত বেশি টাইম দিলে চলবে না, কারণ এটাই কিন্তু প্রচুরজন বুঝতে পারে না। প্রচুরজন ভাবে কি যে আচ্ছা এখানে ধরে ধরে প্রত্যেকটা জায়গায় কাজ করবো, কারণ তোমাকে কিন্তু মেনলি ধরে ধরে কাজটা করতে হবে হচ্ছে যখন তুমি ফিগারগুলোকে ড্র করবে, এই জায়গাগুলোতে কিন্তু বেশি টাইম দেবে না। যখন কালার করবে হালকা করে আস্তে করে কালার করবে, কারণ তোমার সামনে যে ফিগারগুলো থাকবে সেগুলোতে কিন্তু একটুখানি শেডটা ভালো করে দিতে হবে, ডিটেলসে কাজ করতে হবে, তাদের যে ড্রেসটা সেটা দেখাতে হবে। যেমন
সোলজারদের ড্রেসটা যখন আমি আঁকবো তখন বুঝতে পারবে, পশ্চাদটা ভালো মতো ভাবে বোঝাতে হবে। তাই ছোট ছোট জায়গা যে এই জায়গাগুলো, এগুলোকে কিন্তু অত বেশি শেড বা অত বেশি কিন্তু কালার মিক্সিং দিয়ে কিন্তু টাইম ওয়েস্ট করবে না, এটাই আমি মেন বলবো। তাই জন্য যখন ড্রয়িংটা করবে না তখনও কিন্তু এই জায়গাগুলো কিন্তু জাস্ট সিম্পলভাবে করে দেবে। যেমন মালাগুলো রয়েছে তো হালকা হালকা করে একটুখানি রেড ইয়েলো মিক্স করে করে হালকা হালকা করে একটা ডট ডট দিদি দিদি ধর মালাগুলোকে করে দিলে, এরকম সাদা রয়েছে এরকমভাবে রাখলে, তো এইভাবে করবে। আর অবভিয়াসলি তোমার তোমাকে এখানে কিন্তু কম সময় দিতে হবে, কারণ তা নয়তো কিন্তু তুমি সময় দিতে পারবে না, কারণ তোমার সামনে কিন্তু অনেক কিছু থাকবে, তো সেইগুলোকে কিন্তু সবসময় মাথায় রাখবে। তো এখানে দেখতে পাচ্ছো এখানে যেমন আমি ফটোগুলো করে দিয়েছি ওপরের দিকে, এবার আমি যেটা করব এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যেহেতু আমি অলরেডি বললাম যে এটা অ্যাজ এ সোলজাররা কীরকমভাবে সেলিব্রেশন করছে, সেলিব্রেট করছে আমি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি আরও বেশ কিছু ছবি রাখবো। ওপরের দিকে আমি ছবি রাখলাম হচ্ছে আমাদের দেশনায়ক নায়িকাদের, এবার আমরা সেই সমস্ত মানুষদের ছবি রাখবো যারা প্রতি বছর আমাদের দেশকে রক্ষা করার জন্য বর্ডারে দাঁড়ায়। কিন্তু প্রচুর মানুষ এমন আছে যারা নিজেরা শহীদ হয়েছেন, তো এরকম মানুষদের আমরা ছবি তুলে আনবো, সেই সকল আর্মিদের যারা আমাদের দেশকে রক্ষা করছে, তারা যারা বর্ডারে দাঁড়িয়ে আছে কিন্তু তারা অনেকেই কিন্তু মারা গেছেন, তো সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু ট্রিবিউট দেওয়া দরকার, কারণ তারাও কিন্তু ইকুয়ালি কন্ট্রিবিউশন রেখে গেছেন আমাদের দেশ রক্ষার জন্য। তো তাদেরকেও কিন্তু স্বাধীনতা দিবসে কিন্তু শ্রদ্ধা জানানো দরকার, সকল সোলজারদেরকে, সকল আর্মিদেরকে, সকলকেই কিন্তু আমাদের ট্রিবিউট দেওয়া দরকার। তো তাই জন্য আমরা এবার কি করব, আমরা সেরকম বেশ কয়েকটা ছবি এবার ধরো নিচের দিকে রাখবো। তো এইভাবে আমরা কাজটাকে করব আস্তে আস্তে। এবার দেখো ওপরে যে ছবিগুলো ছিল সেগুলো একটা ধরো তুমি এরকম দেখাতে পারো যে কোনো একটা কাপড় দিয়ে ঢাকা করা আছে, এরকম কোনো একটা টেবিল তো তার উপরে রাখা, তো ওপরটা তুমি পারলে অরেঞ্জ কালার দিতে পারো, তারপরে মিডিল পোর্শনটা হোয়াইট, তারপরে নিচটা গ্রিন, এরকমভাবে করতে পারো, তাহলে তোমার ইজিলি কালার মিক্সিংটা ভালো লাগবে। অবভিয়াসলি ফ্ল্যাগের পুরো সিনটা তুমি ইজিলি করতে পারছো, পুরো ভালোভাবে কালারিংটা দিতে পারছো, কারণ তোমার এখানে কিন্তু যতটা পারবে এই কালারগুলোকে বেশি ইউজ করবে, দেখবে তোমার টাইমটাও কম লাগবে, আর অবভিয়াসলি তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে এখানে এই শেডটা দিতে হবে, কোথায় কোন শেডটা দিতে হবে, নয়তো কনফিউশনে চলে যায় অনেকে যে আমি কোথায় কী কালার করবো বুঝতে পারছি না। তাই যে সমস্ত জায়গায় বুঝতে পারবে না কালার করবে কি, তো সেখানে কি করবে যে এইরকমভাবে তিনটে কালারকে ইউজ করে 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 দেবে, তুমি চাইলে ম্যাক্সিমাম জায়গায় ওই কালারগুলো দিয়ে চালিয়ে দাও, কারণ এখানে তুমি অনেক জায়গায় এমন থাকবে যেখানে তোমাকে ওরকমভাবেই কাজ করতে হবে। তো এখানে যেমন দেখতে পেয়েছো যে আমি ফ্রেমগুলোকে করেছি, যেমন তারপরে ফ্রেমের ওপর মালা পরানো রয়েছে, তো এটা জাস্ট অ্যাজ এ যেরকম আগের ছবিতে করলাম শ্রদ্ধা নিবেদন, তো সেরকমভাবে করলাম। ফেসগুলোকে হালকা হালকা করে করবে, একটুখানি ইয়েলো আর মিক্স করে করে ব্রাউন দিয়ে মিক্স করে হালকা করে জাস্ট যতটা তাড়াতাড়ি করা যায় শেডটা দেবে, কারণ তোমার কিন্তু এখানে কিন্তু অত টাইম দিলে চলবে না। ড্রেসটাকে যেমন ধরো গ্রিন যে কালারটা হয়, যেমন ধরো যারা সোলজাররা তারা যেরকম ড্রেস পরে তো ওরকমভাবে কালারটা দেবে, তো এইভাবে মাথায় টুপি রয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তাদেরকে যে সম্মান জানাচ্ছে, তো তাদের সামনে একটা লাইন বলবো না, জাস্ট অনেক সোলজাররা এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, তো তারা জয় হিন্দ করছে, তারা স্যালুট জানাচ্ছে, তো এরকমভাবে আমরা একটা সিন করব। তো এখানে দেখতেই পাচ্ছ তারা একজন হাত তুলে রয়েছে, তো এরকমভাবে জাস্ট আমি একটা সিনকে করেছি, তোমরা অ্যাজ এ স্যালুট করছে সেটাও করতে পারো, এরকমভাবেও কাজটা করতে পারো, ওরকমভাবেও পশ্চাদটা করতে পারো। আমি এখানে এরকমভাবে ফিগারটা করবে, বা দেখো সামনের দিকে যে দু তিনটে ফিগার হবে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি ম্যাক্সিমাম তিনটে ফিগার সামনে রাখবো, যেটাকে আমি ধরে ধরে ডিটেলসে কালার করব। ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলোকে চেষ্টা করবে একটা ফার্স্ট আর সেকেন্ড শেডের মধ্যেই যাতে শেষ করা যায়, বেশি কিন্তু ওতে টাইম লাগাবে না, কারণ পেছনের ফিগার, কারণ এখানে কিন্তু ফিগার অনেক হবে বুঝতেই পারছো, পেছনে ধরো পরের পর আরেকজন দাঁড়িয়ে আছে আরেকজন দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে সেগুলোকে প্রচুর হালকা করে শেড দিয়ে করে দেবে, কিন্তু সামনের ফিগারটাকে অবভিয়াসলি একটুখানি ডিটেলসে কাজ করতে হয়, তার ড্রেসটাকে বোঝাতে হয়, তার ফেসের এক্সপ্রেশন ওইগুলোকে একটুখানি বোঝাতে হয়, তো সেগুলোকে তুমি আস্তে আস্তে ধরো করলে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমি এদিকে একটা ফিগার করলাম, তারপরে ওই পাশে আমি আরেকটা করে দিয়েছি, তারপরে এদিকে যেমন ধরো পেছনের দিকে আরেকটা করছি, তো এইভাবে তোমাকে আস্তে 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 করতে হবে। তো মেজর চেষ্টা করবে যাতে তাড়াতাড়ি যাতে ফিগারগুলোকে করা যায়, মেনলি সামনের ফিগারগুলোকে করবে। আমি যেমন দেখলে যেহেতু আমার মেন যে কম্পোজিশনটাই হচ্ছে যে ফ্ল্যাগ আর উইডটা রিলেটেড, তো আমি ওইটাকে আগে করে নিয়েছি। নর্মালি আমি অনেক সময় বলি যে ফিগারগুলোকে আগে করবে, বাট এখানে আমি ওই জায়গাটা আগে করে নিয়েছি, কারণ ওটাই কিন্তু আমার মেন পোর্শন, তো তারপরে আমি ওর সাথে সাথে আমি ফিগারগুলোকে অ্যাড করবো। তো এইভাবে দেখতে পাচ্ছ আমরা এখানে ফিগারগুলোকে করে নিয়েছি, এবার আমরা আস্তে আস্তে এই জায়গাগুলোকে করব। এখানটা আমাদের অনেকটাই হয়ে গেছে, এবার আমাদেরকে এই পোর্শনটাতে একটা ফিগার দিতে হবে। তো এবার দেখো আমি অলরেডি দূরের ওই দিকের ফিগারগুলো করে দিয়েছি, এটা আমার ওই পাশটাকে বলবো যে ঘিরে নিচ্ছে, এবার আমি এই দিকে একটা বড় ফিগার করব।
তুমি সামনে যদি একটা বড় ফিগার করো না, তাহলে তুমি ওটাকে একটুখানি ডিটেলসে কালার করবে, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলোকে হালকা করে কালার করলে অত বেশি চোখে পড়বে না। তো এইভাবে চেষ্টা করবে যে সামনে ধরো দুটো বা তিনটে ফিগার বড় রাখা, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো হবে। তো এইভাবে এগুলোকে মাথায় রাখবে, তাহলে দেখবে ইজিলি কাজ করা যায়, অ্যাট্রাকটিভ কাজ করা যায়, মিনিংফুল কাজ করা যায়, কিন্তু টাইমটা কম লাগবে। তো এইভাবে তোমরা আস্তে আস্তে করো, দেখো কীভাবে করছি। আমি জাস্ট ভাবছি যে কোথায় কোন ফিগারগুলোকে বসানো যায়, তাহলে আমি ইজিলি তাহলে পুরো পেপারটাকে ফুল করতে পারবো, তাহলে আমার ইজি হবে। আর আমার ফিগার কম দিতে হবে, কারণ অবভিয়াসলি আমাকে এখানে ফিগার তো অনেক দেখাতে হবে, কারণ প্রচুর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর সোলজার্স দাঁড়িয়ে রয়েছে, তো আমাকে ওগুলোকে দেখাতে হবে। তো সামনে একটা ফিগার করে পেছনে আমি বেশ কয়েকটা হাত দেখিয়ে দেবো, তাহলে আমার ইজিলি হয়ে যাবে। তো এইভাবে আমরা কাজটা করছি। এদিকে যেমন দেখতে পাচ্ছ আমি এখানে এই সোলজারটাকে করছি, এই সোলজারটাকে আমাকে মেনলি আস্তে 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 করতে হবে। সো এটাকে তোমরা ভালো মতো ভাবে বুঝবে। আচ্ছা, তোমরা অনেকে এটা করতে পারো যে মাথায় যে টুপিটা পড়ে আছে টুপিটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট হ্যাঁ টুপিটা দিলে ভালো লাগে, কারণ অবভিয়াসলি যে সোলজারটা দেবে ম্যাক্সিমামই টুপি পরে থাকে। তো অবভিয়াসলি একটা এরকম ধরো একটা টুপি রয়েছে, তো এরকম তুমি ধরো দেখালে, তারপর তোমার যে ড্রেসটা সেটাকেও তুমি আস্তে আস্তে করলে। নর্মালি তোমরা দেখবে সোলজারদের যে ড্রেসটা যেরকম হয় যে একটুখানি ব্রাউন, একটু ইয়েলো আর একটুখানি গ্রিন, ওইভাবে মিক্স স্যাপ গ্রিনটা মিক্স করে করে কালারটা হয়তো সেটা আস্তে আস্তে দেবে, নয়তো তুমি গ্রিন কালারের সাথে একটুখানি ইয়েলো আর মিক্স করে যে একটা ডার্ক বা লাইট একটুখানি কালারটা যেটা আসে ওইটাকেও তুমি ইউজ করতে পারো হালকা হালকা করে করে। তার উপরে একটুখানি স্যাপ গ্রিন দিয়ে একটুখানি ডার্ক শেড দিলে, তার সাথে একটুখানি ব্রাউন বার্ন শাইনাটাকে মিক্স করে দিলে, তো এইভাবে করলে দেখবে তোমার ইজিলি হয়ে যাবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমার এখানে জাস্ট ফিগারটাকে আস্তে আস্তে করতে হবে, এখানে ফিগারের ড্রেসটা করাটাই মেন। এখানে যেমন বাকিগুলো তো আমার এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই পোর্শনটা তো আমার হয়ে গেছে, বাট জাস্ট আমাকে এখানে ফিগারটাকে করতে হবে। জাস্ট ফিগার যে ড্রেসটা, ওদের ড্রেসে দেখবে অনেক সামনের দিকে অনেক পকেট পকেট মতো থাকে, তো সেইগুলোকে তোমাকে আস্তে আস্তে করতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি এখানটা করছি, এখানটা আর একটুখানি করতে হবে এই পোর্শনগুলো। এই পোর্শনগুলোকে তোমরা ধরে ধরে ডিটেলসে করবে, কারণ তোমাকে সামনের ফিগারটা একটুখানি ফুটিয়ে তুলতে হবে। প্রচুরজন কী করে যে ভাবে যে বোধহয় যে আমরা এখানে ডিটেলস দেবো, ওখানে ডিটেলস দেবো, আর লাস্টে কী হয় যে কম্পিটিশনে টাইমই পায় না শেষ করা, সেটা কিন্তু প্রচুর সমস্যা হয়ে যায়। তারপরে কী হয় যে সামনের ফিগারটাকে তাকে তাড়াতাড়িতে শেষ করতে হয়। তাই জন্য যখন কালার করবে, দেখো যখন আউটলাইন করছো তখন তুমি ওখানে ফ্ল্যাগের দিকটা দিয়ে শুরু করলে এরকমভাবে করলে ঠিক আছে, কিন্তু যখন কালার করবে তখন কিন্তু বুঝে কালার করবে। ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে চেষ্টা করবে যে আগে সামনের যে ডিটেলসে যেখানটা করার তো সেগুলোকে করতে, ফিগারগুলোকে ডিটেলসে করতে, তারপরে একটুখানি টাইম থাকলো তারপরে তুমি ব্যাকগ্রাউন্ডে একটুখানি এই জায়গাগুলোকে একটুখানি লাইট ডার্ক শেড করলে, নয়তো চেষ্টা করবে যাতে কম শেড দিয়ে করা যায়, কারণ সামনের জায়গাগুলোই কিন্তু তোমাকে ডিটেলসে বোঝাতে হবে, কারণ ওগুলো তোমার মেন সেন্টারে রয়েছে, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সেখানে যেমন দেখতে পাচ্ছ আমার এদিকে তো ফিগার হয়ে গেছে, এবার জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে যেমন আমি ছোটো ছোটো এবার আমি জাস্ট হাতগুলো করে দেবো, তাহলেই হয়ে যাবে যে পেছনে প্রচুর ফিগার রয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে এগোচ্ছি। তো এই দিকটা দেখো আমার হয়ে গেছে, আমার আর এখানে ফিগার করার কোনো ব্যাপার মানে নেই, এখানে আমি অলরেডি পুরো ভরাট করে দিয়েছি। এবার আমি কি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ডের দিকটা করব, যেহেতু এটা তোমার ওইখানকার জায়গা, তো এখানে প্রচুর দেখতে পাওয়া যায় ধরো ব্যাকগ্রাউন্ডটা একটা দেওয়াল রয়েছে, তার উপরে কোনো কাঁটা তার লাগানো রয়েছে, তো এরকমভাবে একসে থাকে, তো সেটাকে আমি আস্তে আস্তে করব। তোমরা চাইলে এখানটা ধরো তোমার মনে হচ্ছে যে সামনের যে আকাশের পোর্শনটা এটা প্রচুর ফাঁকা রয়েছে, অনেকে অনেক তুমি ছবি দেখলে দেখতে পাবে যে পাহাড়ের এরিয়া থাকে, বর্ডারের পোর্শনটা যেহেতু থাকে তাই পাহাড় জায়গা থাকে, তুমি নাও করতে পারো, জাস্ট সিম্পল আকাশটাকে স্কাই ব্লু জাস্ট অ্যাজ এ ব্লুটা দিয়ে করে দিলে, আর তারপরে তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে তুমি এখানে একটুখানি গাছ করতে পারো, তুমি গাছও দেখাতে পারো, যদি তুমি ব্যাকগ্রাউন্ডটা ভাবো যে হ্যাঁ আমি একটুখানি গাছ দিয়ে একটুখানি ভরাট করে দেবো, তো সেটাও তোমরা করতে পারো। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমি এইভাবে এখানটা যেমন একটুখানি গাছ মতো করে দিচ্ছি, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, এরকমভাবে ধরো এখানটা একটুখানি ডিটেলসে করে দিলে। এবং তোমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডেও কোনো একটা ফ্ল্যাগ মতো ছোট্ট করে দিতে পারো যেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, কারণ তোমার সামনে তো একটা ফ্ল্যাগ রয়েছে বড়, তো পেছন দিকটা তুমি এরকমভাবে করে দিলে, এরকমভাবে ধরো আস্তে আস্তে ধরো ব্যাকগ্রাউন্ডে তুমি একটা গাছের মতো কাজ করতে পারো, যা সিম্পল কালার মিক্সিং করলে তুমি স্যাপ গ্রিন আর একটুখানি লেমন ইয়েলোটাকে মিক্স করে করে, তো এরকমভাবে হয়ে গেলো। এবার জাস্ট এখানে যদি তুমি ভাবো যে একটুখানি আমরা একটুখানি ডেকোরেশন টাইপের করবো, তো এখানে এরকমভাবে করতে পারো যে প্রচুর জায়গায় দেখবে এরকম অনেক এরকম মানে ঝোলানো থাকে, এরকম ধরো ফ্ল্যাগ মতো ঝুলছে, তো এরকম বেশ কয়েকটা ধরো এরকমভাবে ফ্ল্যাগ মতো একটা শাড়ি মতো একটা থাকে, তো এরকম তুমি করতে পারো, তাহলে এটাও যথেষ্ট ভালো লাগবে। জাস্ট তোমাকে হালকা হালকা করে কালার দিতে হবে, গ্রিন আর অরেঞ্জটা দিয়ে এখানে করতে হবে, তাহলে দেখবে এখানটা হয়ে যাবে। তো আমাদের কাজটা দেখতে পাচ্ছে হয়ে গেছে ইজিলি। তো আমি এটা জাস্ট রাফলি করলাম, পরপর ফিগারগুলো এনে আমি তোমাদেরকে বলবো যে
তোমরাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করো, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ট্রাই করো যে কি অ্যাড করা যায়, কারণ এখন কিন্তু প্রচুর জন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কাজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে কাজ করে, কনসেপ্ট ঢোকানোর চেষ্টা করো। তো তোমরাও সেরকম ভাবে চেষ্টা করো, তাহলে দেখবে কম্পিটিশনে ইজিলি তোমরা করতে পারছো, যথেষ্ট ভালো তোমাদের ইন্টারেস্টও জাগবে যখন তোমরা কাজটা করবে। তো এরকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমাদের চ্যানেলে তোমরা আরও রিফাইন রিফাইন টপিক দেখতে পাবে, পোস্টার ড্রয়িং প্লেলিস্ট, সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে আরও অনেক কাজ দেখতে পাবে। সেটা ভালো মতোভাবে প্র্যাকটিস করো আর প্রচুর প্রচুর কম্পিটিশনে পার্টিসিপেট করো।